অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ ভূগোলের মেঘ ও বৃষ্টি অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এক নম্বরে বলা হয়েছে কয়েকটি মেঘের নাম লেখো। এখানে দেখে নাও, বেশি উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ, নিম্ন উচ্চতার মেঘ এবং উল্লম্ব মেঘের কিছু উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে মেঘের নামগুলো দেখে নিও। দুই, কোন মেঘ চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের মতো অবস্থান করে? সিরোস্ট্র্যাটাস মেঘ। তিন, পাতলা সাদা চাদরের মতো দেখতে মেঘটির নাম কি? সিরোস্ট্র্যাটাস মেঘ। চার, কোন মেঘ দেখতে পেঁচা তুলোর মতো? সিরোকিউমুলাস মেঘ। পাঁচ, ম্যাকারেল স্কাই কাকে বলে? সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে সেই আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো হয়, তাই একে ম্যাকারেল স্কাই বলে। ছয়, কোন মেঘকে বাম্পি ক্লাউড বলে? স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। সাত, কোন মেঘকে কেন বজ্রমেঘ বলে? কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এই মেঘকে বজ্রমেঘ বলে। আট, কোন মেঘের উপরিভাগের আকৃতি অনেকটা ফুলকপির মতো? কিউমুলাস মেঘের। নয়, মেঘের জলকণাগুলির ব্যাস কত হয়? সাধারণত 0.02 মিমি। দশ, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ সৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার স্তরে। এগারো, বেশি উচ্চতার মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? 20,000 ফুট। বারো, উল্লম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? 1600 ফুট। তেরো, পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত কোন মেঘ দেখা যায়? সিরোকিউমুলাস মেঘ। চোদ্দ, বাষ্পীভবন কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে বাষ্পীভবন। পনেরো, ঘনীভবন কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। ষোলো, সম্পৃক্ত বায়ু কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যত পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। সতেরো, শিশিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো বায়ু সম্পৃক্ত হয় তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। আঠেরো, শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন? শুষ্ক অঞ্চলে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, ফলে ভোরবেলায় তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের উষ্ণতা কমে গেলেও পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকার কারণে ঘনীভবন ঘটে না, তাই শুষ্ক অঞ্চলে শিশির কম হয়। ১৯, অধঃক্ষেপণ কাকে বলে? পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে তরল জলকণা বা কঠিন বরফ কণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। ২০, বৃষ্টিপাতের ক্ষেত্রে কোন দুটি প্রক্রিয়া আবশ্যক? বাতাসকে জলীয় বাষ্প যুক্ত ও সম্পৃক্ত হতে হবে। ২১, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। ২২, আপেক্ষিক আর্দ্রতা কিভাবে প্রকাশ করা হয়? শতকরা এককে। ২৩, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি? উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। ২৪, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন সময়? দুপুরবেলায়। ২৫, বিশেষ আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর বিশেষ আর্দ্রতা বলে। ২৬, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ২৭, কোন মেঘ থেকে সাধারণত পরিচলন বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস মেঘ থেকে। ২৮, নিরক্ষীয় অঞ্চলে সাধারণত কি প্রকার বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত। ২৯, পরিচলন বৃষ্টিপাত সাধারণত দিনের কোন সময় হয়? বিকেলের দিকে। ৩০, দুটি দেশের নাম লেখো যেখানে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। ৩১, শৈল এবং উৎক্ষেপ কথার অর্থ কি? শৈল কথার অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ উপরে ওঠা। ৩২, মেঘালয়ের চেরাপুঞ্জিতে কি প্রকার বৃষ্টিপাত হয়? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ৩৩,
চেরাপুঞ্জি এবং শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? চেরাপুঞ্জিতে প্রায় 11,777 মিলিমিটার এবং শিলংয়ে 2,207 মিলিমিটার। 34, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি প্রকার বৃষ্টিপাত হয়? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। 35, পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায়? অনুবাত ঢালে। 36, পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতিবাত ঢালে। 37, ঘূর্ণবাতের চোখ কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সর্বদা কম থাকায় এই অংশকে ঘূর্ণবাতের চোখ বলে। 38, কোন সময় ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রকোপ দেখা যায়? মৌসুমী বায়ুর দেশগুলিতে শরৎ ও হেমন্তকালে এবং ইউরোপের দেশগুলিতে শীতকালে। 39, আয়লা ও ফাইলিন কত খ্রিস্টাব্দে হয়েছিল? আয়লা হয়েছিল 2009 খ্রিস্টাব্দে এবং ফাইলিন 2013 খ্রিস্টাব্দে। 40, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কোথায় কি নামে পরিচিত? বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন এবং পূর্ব চীন সাগরে টাইফুন। 41, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলে? হ্যারিকেন। 42, শীতকালে উত্তর ভারতে কি প্রকার বৃষ্টি হয়? ঘূর্ণবাত বৃষ্টি। 43, কোন অঞ্চলে সীমান্ত বৃষ্টি হয়? নাতিশীতোষ্ণ অঞ্চলে। 44, স্লিট কাকে বলে? বৃষ্টিকণা শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় ছোট ছোট বরফকণা আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে স্লিট বলে। 45, শিলা বৃষ্টি কাকে বলে? বৃষ্টির সঙ্গে বড় বড় বরফকণা শিলার আকারে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে শিলাবৃষ্টি বলে। 46, তুষারপাত কাকে বলে? শীতপ্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে মেঘ থেকে অতি সূক্ষ্ম বরফকণা ভূপৃষ্ঠে পড়ে, একেই তুষারপাত বলে। 47, শিশির কাকে বলে? শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে, একেই শিশির বলে। 48, কুয়াশা কাকে বলে? ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরে বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, একেই কুয়াশা বলে। 49, শীতকালে ভোরবেলা ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় কেন? শীতকালে বায়ুস্তর শীতল এবং আকাশ মেঘমুক্ত থাকায় রাতের দিকে গাছের পাতা, ঘাস ইত্যাদির ওপর শিশির জমা হয়, ফলে ভোরবেলা ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায়। 50, বৃষ্টিপাতের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেইন গেজ। 51, সমবর্ষণ রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের সমবৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। তাহলে মেঘ ও বৃষ্টির অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রশ্নোত্তর সংক্রান্ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।